ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরের শ্যামগ্রাম ইউপি নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শ্যামগ্রাম ইউনিয়নের 6 জন চেয়ারম্যান পদপ্রার্থী ও 7, 8, 9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীদেরকে নিয়ে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বানিয়াচং মোড়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুর রশিদ। সভায় প্রধান অতিথি ওসি আমিনুর রশিদ নির্বাচন আচরণবিধি ও আইন শৃঙ্খলা ও সামাজিক অবক্ষয় রোধকল্পে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সকল প্রার্থী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, নবীনগরে ইউপি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তাই আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এ সময় উপস্থিত ছিলেন সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ নাজিমউদ্দিন শিকদার, এএসআই খলিলুর রহমান ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং শ্যামগ্রাম ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সকল প্রার্থীসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।